কথা বাংলার নতুন মিষ্টি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবনীর বৃদ্ধাশ্রমের সামনে, আর এখানেই চলছে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটা। আর এখানে চলে এসেছে এই মুহূর্তে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং আরও অনেকে। কী কী হচ্ছে চলুন একবার দেখে নিন। চক্রবর্তী
আলো তেহাই কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালো তেহাই কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের কাছে নিজের বিনায়, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পুয়ে আলাপন, মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। কোন জানে না যে আমার দিদারাও গান জানে, কোন দিদা গানটা শোনাবে? খেয়েছো সবাই জোরে হাত তালি দিদার, এই দিদার গানের জন্য ইমনকে আর একটা গান গাইতে হয়। ও রঙ্গবতি রঙ্গবতি, ও রঙ্গবতি রঙ্গবতি, এই রঙ্গবতি রঙ্গবতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা, হেলা যে লাজে লাজে লাজে, হেলা যে লাজে লাজে লাজে, হাই লাজে লাজে মরি দোহাই রসিক না দূর মনে, নাই কোনো নাই কোনো ব্যথা। সবাই মিলে একসাথে, স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, কুহু কুহু ডাকি আবার বক্ষ জুড়ে হাহাকার, রঙ্গবতি রঙ্গবতি। থ্যাংক ইউ। এবার আমি নুসরাতকে বলবো দিয়াদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। দিদাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে না, প্রত্যেক বছর এখানে আসি, দিদাদেরকে দেখি, দিদারা যে এই স্মাইলিং ফেস নিয়ে আমাদের দিকে তাকায়, আমাদের দিকে আশীর্বাদ দেয়, এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা এবং এটা আমাদের সৌভাগ্য। কারণ তোমাদের আশীর্বাদ না খুব 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 ইম্পর্টেন্ট। কারণ আমি এসেই বলেছি, বলছি শুধু আমাকে আশীর্বাদ দিতে হবে না, আমি জামাইকেও নিয়ে এসেছি, দুজনকে একসাথে আশীর্বাদ। এটা আমার ফার্স্ট ইয়ার, এই বছর খুব স্পেশাল, কেন এটা আমি কোনোদিন এখানে আসিনি, আর এখানে যা রূপদা আপনি আপনি যে যা যা রেসপেক্ট দিয়েছে ওটা খুব, আমি ইটস ভেরি হার্ট ওয়ার্মিং, সো আই এম রিয়েলি হ্যাপি, থ্যাংক ইউ। তুই জামাই কি প্রত্যেক বছর আসবে এখানে? প্রিয়াঙ্কা কই, প্রিয়াঙ্কা কি ভালো আছো তো? সবাই কেমন আছো? ঠিকঠাক শরীর ঠিক আছে সবার? সত্যি ভীষণ ভালো লাগে এখানে এসে, অনেকের সাথে কথা হয়ে গেছে, সবাইকে আমি জানিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। এবং কি বলবো, এতটা আন্তরিকতা অরূপদার, এতটা আপন করে নেওয়া, ভালোবাসা, এইটা এটা সব থেকে বড়ো পাওনা, এই আদরটা সব থেকে বড়ো পাওনা, এবং একদমই তাই, তোমার জন্যই এটা পসিবল হয় প্রত্যেক বছর। এবার রণিতা কেমন আছো? সবাই খুব ভালো তো? আমরাও সবাই খুব ভালো আছি, আর প্রত্যেক বছর এটা আমাদের ফিক্সড ডেট ভাইফোঁটা। মাধুরীকে অসংখ্য অভিনন্দন, আপনারা যাকে আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন, আজকে সাংসদ হয়েছে মিমি। মিমি আজকে কিছু বলবে না, মিমিও গান গাইবে। Now I'm a single, you know. কেমন আছে আমার দিদারা, কেমন আছে সবাই? ভালো আছো তো? দেখো প্রত্যেক বছর তোমাদের আশীর্বাদ নিয়ে যেতাম, তাই জন্য আজকে আমি সাংসদে দাঁড়িয়েছি তোমাদের জন্য। আমার অ্যালবামের, আমার মিউজিক অ্যালবামের গান গাইছি, হিন্দিতে গানটা, কিন্তু হিন্দি ইংলিশ মিলি গাইব কি? গুনগুনা দিয়ে হাওয়ায় ফিজায়ে মুঝে ছু যায়, কানো মে আফসানা অনজানা ইয়ে কোন সুনায়।
ভাইফোঁটার অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আর প্রত্যেক বছর এখানে আসা হয়, আর রিলি ফিলস গ্রেট, এত সুন্দর একটা পরিবেশ এখানে আসা, প্রত্যেক আর দিদারা ওয়েট করে থাকে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া, সো ডেফিনেটলি ইজ এ ভেরি পজিটিভ অ্যাটমসফিয়ার। আর সবাই মিলে একসাথে আনন্দ করতে ভাইফোঁটার দিনে খুব ভালো লাগে। আমার নিজের কোনো দাদা নেই, তো এভরি ইয়ার দাদাকে ফোঁটা দিই, সো রিলি ফিলস গ্রেট। দেখো এটা তো ওনারাও, আমি সারা বছর বসে থাকি, কখন দিদাদের কাছে আসবো, সারা বছর সেইভাবে দিদাদের সময় দিতে পারি না। ওই কাজের কর্মে যখন ডেকে পাঠান তখনই কাজটা করি, কিন্তু একটা সময় হয় কি একসঙ্গে এলাম, গল্প করলাম, কবিতা শুনলাম, তাদের গান শুনলাম, তাদের সুখ দুঃখের কথা শুনি, খুব ভালো লাগে দিদাদের সঙ্গে কাটা। প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে, দাদার একটা অন্যরকম ইনিশিয়েটিভ, যা মনে হয় যার যার ধরো পরিবার নেই, যার কেউ নেই, তার পাশে দাঁড়ানো পরিবারের একজন সদস্য হিসেবে, দাদা হিসেবে, ভাই হিসেবে, এটা দাদা কিন্তু খুব সুন্দরভাবে পারেন, এবং একটা ভালো মানুষের এক্সাম্পল উনি সেট করছেন সোসাইটিতে, এবং আমাদের খুবই ভালো লাগে, এবং আমি ভীষণ গর্ববোধ করি যে এই ধরনের একটা ইনিশিয়েটিভে আমি প্রত্যেক বছর এখানে আসি। এখানে আসতে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে যায়, নবনীড়ের মহিলারা রয়েছেন ওনারা, আমি আর এটা দ্বিতীয় বছর এইখানে অরূপদার এই অনুষ্ঠানে, তো ওনারা এতটা ভালোবাসেন, কি বলবো, আদর করে বড় মানে ডেকে নেন আর কি, তো এইটা তো একটা বড় পাওনা আমার কাছে। প্রত্যেক বছর এখানে আসি, খুব ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে এখানে যারা ঠাম্মারা জেঠিমারা আছেন, মিষ্টি হাসিটা দেখতে এত ভালো লাগে, এত ওনারা এনজয় করেন, তো মানে প্রতি বছর বলতে পারো যে এই দিনটার জন্য আমরা মানে নিজেদের বাড়ি ছাড়াও অপেক্ষা করে থাকি যে এখানটা কখন আসবো। আসতে পেরে খুব ভালো লাগে, অরূপদার এখানে প্রত্যেক বছর আমরা আসি, সব দিদারা থাকে, তো খুব ভালো লাগে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।